হ্যালো গ্যাজেটের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের নিউ ইংলিশ রিডারের অন্য একটা বিষয় নিয়ে বলবো। তো নিউ ইংলিশ রিডারে তোমাদের পরীক্ষা হবে সামনেই, ঠিক আছে? সেই সামনে পরীক্ষার সময় কিন্তু নিউ ইংলিশ রিডারে কী কী নিয়ে থাকবে সেগুলো আমরা একটা প্যাটার্ন অনুযায়ী সাজিয়ে তোমাদের কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু সেইখানে তো কী ধরনের প্রশ্ন থাকবে তোমাদের সাথে একটু আলোচনা করে নিয়ে দরকার, তাই আমি আজকে সেই শেষের দিকে চ্যাপ্টার একটা দুটো হয়তো বাকি রয়ে গেছে সেগুলো না পড়িয়ে আমি তোমাদের এই প্রথম দিক থেকে একটু রিভাইজ করে দিতে চাই। মানে যেগুলো যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় দেওয়া থাকবে সেগুলো আমি একটু আলোচনা করে দেব, ঠিক আছে? তো দেখো, প্রথমে যেরকম থাকবে, যেমন ধরো তোমরা এ থেকে জেড পর্যন্ত ভালো করে, মানে এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো তোমরা ভালো করে পড়বে আর হচ্ছে খাতায় লেখার চেষ্টা করবে, কারণ কোনটার পরে কোন লেটার, আচ্ছা কোন লেটারটার পরের লেটার কোনটা, আবার কোন লেটারের আগের লেটার কোনটা, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তার জন্য কি করতে হবে, এ থেকে জেড লেটারগুলো খুব ভালোভাবে পড়তে হবে, তবেই তোমরা জানতে পারবে যে কোন লেটারটার পরে আবার কোন লেটারটা আসে। এখানে ধরো আমি এবিসিডিগুলো লিখছি একবার, তোমরা দেখো, তোমাদের অনেকদিন হয়তো পড়েছ মনে নেই বা অনেকের মনে আছে। এখানে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, হ্যালো, তারপরে কি এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, তারপরে কি হবে না এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে এইটা একটু তোমাদেরকে দেখো মনে করিয়ে দিলাম, তাহলে এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো মনে পড়ছে। এবার তাহলে আমি যদি বলি এর পরে কি, এরপরে বি, তারপরে এম এর পরে এন, ও এর পরে পি, এরকম যে কোনো আমি ধরতে পারি, ঠিক আছে? জি এর পরে কি, জি এর পরে এইচ, আবার আগের লেটারও ধরতে পারি, যেমন ধরো জে এর আগে কি না আই, আবার ভি এর আগে কি ইউ, এরকম ধরনের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া থাকতেই পারে। তো এইগুলো এর সাথে সাথে জানবে ছোট হাতের লেটারগুলো তোমাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি। দেখো এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড বললাম, আর তারপরে আছে ছোট হাতের এ থেকে জেড। তা আগের কিংবা পরের লেটার যাই থাকুক না কেন, ছোট হাতের যদি দেওয়া থাকে সেটাও কোনো অসুবিধা নেই, বড় হাতের যদি, মানে একই হবে উত্তর, শুধুমাত্র কোনটা ছোট হাতে দেওয়া আছে তোমাকে দেখতে হবে, সেখানে ছোট হাতে লিখবে, আর যেখানে বড় হাতের লেটার দেওয়া আছে সেখানে বড় হাতে লিখতে হবে, ঠিক আছে? তাহলে পরের পাতায় চলে যাচ্ছি আমি। পরের পাতায় কি আছে, না রাইট দা আফটার লেটার্স। আফটার মানে কি জানো, আফটার মানে হচ্ছে পরে, তাহলে পরের লেটার। এখানে দেখো আমি করছি, পরের লেটারে চলে যাচ্ছি আমি, রাইট দা আফটার লেটার্স। আফটার মানে কি বলেছি, আফটার মানে পরে, পরের লেটার। এখানে ধরো পি আছে, একটা ঘর কাটা আছে, আবার তারপরে কি আছে না ডি, আর একটা ঘর কাটা আছে, তারপরে এন, এ,
ঠিক আছে। এরপর দেখো তাহলে এগুলো কি আছে না, পরের লেটার লিখতে হবে, পরের ঘরগুলো ফাঁকা দেওয়া আছে। দেখতে পাচ্ছ সকলে এখানে কি করতে হবে, তাহলে পি এর পরে কি, পি এর পরে পি কিউ, তাই তো? ডি এর পরে কি, এ বি সি ডি ই। যখন তোমাদের মনে পড়বে না তখন এ থেকে আবার প্রথম দিকে উচ্চারণ করবে, তখনই দেখবে মনে পড়ে যাবে। এখানে আছে এন, এন এর পরে কি, এম এন ও, এর পরে কি, এ বি, তারপরে কি আছে, ওকে আছে বি, বি এর পরে এ বি সি, তারপরে এল, তাহলে কি হবে, এল এর পরে কি হয় জানো, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, পর পর বললেই মনে পড়ে যাবে। সি এ বি সি ডি, তারপরে এফ এ বি সি ডি ই এফ, তারপরে জি, এরকম বলে বলে লিখবে। তারপরে দেখো আছে জি এর পরে জি এইচ, পি, পি এর পরে কি হবে, পি কিউ, তারপরে ও পি আর এইচ আই, হলো? তাহলে এইভাবে তোমাদেরকে পড়তে হবে, দিয়ে পরের লেটার গুলো লিখতে হবে। তারপরে আছে দেখো রাইট দা আফটার লেটার্স, আফটার লেটার্স মানে হচ্ছে আফটার মানেও পরের লেটার। এখানে দেখো আছে ছোট হাতে দেয়া আছে, তাই তো? ছোট হাতের গুলো কি দেয়া আছে দেখো তো, পরীক্ষায় কিন্তু দুটো মিশিয়েই থাকতে পারে, যেখানে ছোট হাতের লেটার মানে যেখানে স্মল লেটার লিখতে হবে সেখানে কিন্তু স্মল লেটার তোমাদেরকে লিখতে হবে, আর যেখানে বলবে ক্যাপিটাল লেটার লিখো সেখানে ক্যাপিটাল লেটার লিখতে হবে। কিন্তু এখানে দেখো কি দেয়া আছে, স্মল লেটারে এ লেখা আছে, তারপরে কি কে, তারপরে এন, ই, জি, আই, এদিকে দেখো, দেখো সবাই এ লিখা আছে, এর পরে কি হবে বলো তো, এর পরে বি হবে, ছোট হাতে লিখতে হবে বল। তারপরে আছে কে, কে এর পরে কে এল, তাই তো? এন এর পরে কি, এম এন ও, তারপরে ই এর পরে এফ, এগুলো কিন্তু ছোট হাতে লিখতে হবে আমাকে স্মল লেটারে। জি এর পরে জি এইচ আই জে, তারপরে এম এন পি কিউ, তারপরে আছে কিউ আর, তারপরে এস টি ইউ ইউ ভি ডব্লিউ ডব্লিউ এক্স, হলো? তাহলে এগুলোই দেওয়া থাকবে তোমাদের আজকের ক্লাসটা এখান পর্যন্ত। পরের লেটারগুলো তাহলে সবাই পরের লেটারগুলো ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে। এর পরের দিনে আমি ক্লাস নেবো বিফোর লেটার্স, মানে আগের সংখ্যা বা মাঝের সংখ্যা, আবার মিল করানো, অনেক কিছুই তো থাকবে পরীক্ষায়, সেগুলো আমি একটু আলোচনা করে দেবো, ঠিক আছে?